অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিন সিজ। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ। ব্যাপারটা আমি অনেকদিন পর শ্যুট করছি, আর শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম ব্লগ আমি বানাচ্ছি, যেটা ডেলি ব্লগ। তো চেষ্টা করবো এর পথে কন্টিনিউ ব্লগ করা, হয়ে ওঠে না অনেক কারণবশত হয়ে ওঠে না, তাছাড়া আমিও এখন একটু বিজি হয়ে গেছি। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব একটু ছোট ছোট ক্লিপ শ্যুট করো প্রত্যেক দিন তোমাদের জন্য ব্লগ নিয়ে আসা। কিন্তু প্লিজ আগে আমাকে যেরকমভাবে তোমরা ভালোবাসতে সেরকমভাবে ভালোবাসা দিও, আর আমার ভিডিওগুলো সমস্ত। আজকে সোমবার, তো আজকে ওই জন্য আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, আর স্নান সেরেই চলে এসেছি আয়নার সামনে এখন, যে এটা আমার কিন্তু ডেলি রুটিন হয়ে গেছে প্রত্যেক দিন সিঁদুর পরা। বিয়ের আগে তো এসবের কোনো বালাই ছিল না, বিয়ের পরই এটা প্রত্যেকটা মেয়ের জীবনে এই পরিবর্তনটা আসে, আমার জীবনেও এসেছে। আর তারপরে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। যদিও আমার কাছে শ্রাবণ মাস, ভাদ্র মাস বা আষাঢ় মাসের সোমবার এগুলো কোনো ম্যাটার করে না, কারণ তোমরা তো সবাই জানো যে আমি প্রত্যেকটা বছরের প্রত্যেকটা সোমবারই আমি পালন করি, আর প্রত্যেক সোমবারই আমি শিবের পুজো করি। তো এই যে এইটা, এই এই জিনিসটা, এটা আমি নিয়ে এসেছিলাম আমরা সিকিম থেকে। সিকিম থেকে আনার পর এখানে ফিক্সড করে দিয়েছি, এই দরজাটার সামনে এখানটাতে ফিক্সড করেছি। আমার স্নান টানো হয়ে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কি হচ্ছে, সামনে কি হচ্ছে আমি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এই হচ্ছে আমি ছাদে এসেছি এখন, আর সোমবারের আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমার পুজো কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। তো একটু পর নিচে যাব, নিচে গিয়ে কী করছি না করছি সমস্ত কিছু দেখাবো। আর এখানে দেখাই, ট্রাক্টর দিয়ে ওখানে জমিটাকে চাষ করানো হচ্ছে। বর্ষাকালে এই জায়গাটায় আসতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমার মামুনির ছাদ বাগান, আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, একটু হালকা হালকা চিরিচিরি বৃষ্টি হচ্ছে, আর আমি এখন ছাদে চলে এসেছি তো ভিডিওটা শ্যুট করার জন্য, কারণ দূরের আকাশের রংটা খুব সুন্দর, যেটা আমাকে খুব টানছিল, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদেরকে একবার ব্যালকনিতে নিয়ে যাই। দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে বৃষ্টিটা কিন্তু অনেক জোরে চলে এসেছে, আর সামনে যে ক্ষেত দুটো দেখা যাচ্ছে জল ভর্তি হয়ে আছে, ওই ক্ষেত দুটোতে লাঙল চালানো হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত চাষের কাজ শুরু হয়নি, মানে ধান পোতা শুরু হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো শুরু হবে। বাইরে কিন্তু বৃষ্টি খুব জোরে হচ্ছে। আর এই হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট, তো আমন্ড আর খেজুর, এটা দিয়ে দিন শুরু হয় আমার। ঘড়ির কাঁটাই বেজে গেছে প্রায় 10:30 মতো, আর এখানে আমি কাপড়গুলো মেলতে চলে এসেছি, কারণ কি বৃষ্টিটা একটু কমেছে আর হালকা হালকা রোদও উঠেছে, তো ভাবলাম যে এই ফাঁকে কাপড়গুলো যদি মেলে দেওয়া যায় তাহলে হয়তো শুকিয়ে যাবে, তো সেই জন্য আমি কাপড়গুলোকে এখানে মেলে দিচ্ছি। আর এর আগে মমতা দি বাকি যে শাড়ি ব্লাউজ যেগুলো মামুনির সেগুলো মেলে দিয়ে গেছে, এই কটা বাকি ছিল, তো এই কটা নিয়ে আমি চলে এসেছি মেলতে। বর্ষাকালে এই একটা অসুবিধা, ওয়েট করে থাকতে হয় কখন রোদ বেরোচ্ছে, সেই ফাঁকে এসে কাপড়গুলোকে মেলে দিয়ে যেতে হয়, কারণ তাছাড়া তো আর সময় নেই, কারণ সব সময় তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে তো কাপড়গুলো ভিজে গেলে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ে। আর আমার বিছানাও এখনও তোলা হয়নি, তো বিছানাটাকে তুলে নেব। তো আমি চলে এসেছি এখানে বিছানা তুলতে, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে, সেই জন্য সকালবেলাতে আমার বিছানা তোলা হয়নি। তাছাড়া আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে ফার্স্টে বিছানাটা তুলে নিই, কারণ ও আমার থেকে একটু আগে ওঠে আর আমি একটু পরে উঠি, তো এই জন্য আমি বিছানাটাকে তুলে তারপরে আমি ওয়াশরুমে যাই। কিন্তু আজকে ও দেখছিলাম ঘুমোচ্ছিল, ওঠেনি, সেই জন্য ভাবলাম যে ওকে ডেকে আর কাজ নেই, ঘুমোচ্ছে তো একটু ঘুমোক, আমি বরঞ্চ পরে এসে বিছানাটাকে তুলে দিয়ে যাব, তো সেই জন্য আমি পরে এসে বিছানাটাকে তুলে দিলাম। আর এখানে কতগুলো কাপড় আমার বাইরে রাখা ছিল, নতুন কিছু ড্রেস আমার বাইরে রাখা ছিল, তো সেইগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে। আর অনেক কিছু কাপড়ও বাইরে রাখা ছিল যেগুলো একটু ডাই করে রাখা ছিল, মানে ডাব ডাব করে রাখা ছিল কোনো রকম প্রপার ওয়েতে, সেইগুলোকে আমি পিট করে রাখিনি, তো এখন টাইম পেয়েছি তাই ভাবলাম যে এগুলোকেও বেশ পিট করে ভালো করে সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দিই, কতদিন আর বাইরে পড়ে থাকবে। তো বিয়ের আগেও কিন্তু এই অভ্যাসটা আমার ছিল, জামা কাপড়গুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা, কিন্তু হ্যাঁ, যেটা পরিবর্তন হয়েছে বিয়ের পর আমি এটা ডেলি বেসিসে করি, প্রত্যেক দিনই আমি প্রায় জামা কাপড়গুলোকে গোছাই, আর বিয়ের আগে এটা হয়তো আমি সপ্তাহে একদিন করতাম।
বিয়ের পর তো সব মেয়ের জীবনেই একটা পরিবর্তন চলে আসে, তাই না? কারণ বিয়ের আগে মেয়েটা কারোর বাড়ির মেয়ে ছিল, আর বিয়ের পর সে কারোর বাড়ির বউ হয়ে যায়, তার মাথায় একটা অনেকটা দায়িত্ব চলে আসে। কারণ কারণ আগের লাইফ আর বিয়ের পরের লাইফ আমার মনে হয় অনেকটাই ফারাক থাকে দুটো লাইফের মধ্যে। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা অনেক দিন ধরে পড়ে ছিল, আমার ঢোকানোর সময় হচ্ছিল না, তো তাই আজকে যখন আমি ওপরে সেইগুলো গোছগাছ করছি তখন ভাবলাম ব্যাগটাকেও একবারে প্যাক করে তুলে রেখে দিই, কারণ বাইরে পড়ে পড়ে তো ধুলো হচ্ছে বেকার, আর এখন তো কোথাও যাবারও নেই যে ব্যাগটাকে বাইরে রাখবো, তো তাই আমি ব্যাগটাকে ভালো করে প্যাক করে আলমারির মাথার উপর তুলে দিলাম। আর এই গণেশ ঠাকুরের ফটো ফ্রেমটা আমি আমার বিয়েতে উপহার পেয়েছিলাম, তো যে বা যারা আমাকে এই গণেশের ফ্রেমটা উপহার দিয়েছিলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনিতেও গণেশ ঠাকুরকে আমি অনেক মানি, কারণ আমি যখন মহারাষ্ট্রতে থাকতাম তখন আমি প্রত্যেক বছরই গণেশের পুজো করতাম, তো বাড়িতে একটা গণেশের মূর্তি রাখা খুবই ভালো। আর দেখতে দেখতে ঘড়িতে প্রায় বেজে গেছে একটা, আর এখন এসছে আমাদের কুচিনাটাকে সার্ভিসিং করতে, তো কুচিনাটাতে অনেক দিন ধরেই তেল জমে গেছিলো, প্রায় দেড় বছর হয়ে গেল কুচিনাটাকে ভালো করে ক্লিন করা হয়নি, তো ওই জন্য এই দাদাটা এসেছিলো কুচিনা সার্ভিসিং করতে, তো উনি এখন সার্ভিসিং করছে কুচিনাটা। তো এখন বসে গেছি লাঞ্চ করতে, তো আজকে যেহেতু সোমবার তাই আমি আজকে সেদ্ধ ভাত খাবো। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আসলে শরীরটা একটু খারাপ লাগছিল, আর আমার এমনিতে দুপুরবেলা ঘুমানোর অভ্যাস আছে, সেখানে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠে গেছি। এখন ঘড়িতে প্রায় 5টা মতো বাজে বিকেলবেলা, তো তোমাদেরকে বাইরের একটা জিনিস দেখাবো। তো দেখো এখানে এই যে এই মাঠটাতে চাষ হচ্ছে, ধানের চারা পোতা হচ্ছে, এই সিনগুলো না মামার বাড়িতে হতো, আমি মামার বাড়িতে দেখতাম, মামার বাড়িতে ওরকম ধান লাগানো হতো, তো সেই জিনিসটা মনে পড়ে গেল। ওই যে কাকুটা ওখানে ধানের সমস্ত চারা নিয়ে, ক্ষেতটাতে লাঙ্গল চালানো অনেক দিন হয়েছে, তো আমি ভেবেছিলাম যে লাঙ্গল যখন চলবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু না লাঙ্গল কখন চালিয়েছে আমি ঠিক বুঝতে পারিনি, মনে হয় দুপুরবেলার দিকে চালিয়েছে, কিন্তু আজকে ফর্চুনেটলি আমি যখন জানলা খুললাম তখন দেখছি যে এখানে ধান পোতা হচ্ছে, আমি ভাবলাম এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি, কত ভালো লাগে দেখতে গ্রামের এই সমস্ত জিনিস। ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন প্রায় সন্ধে 6:30, মামুনির তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে চলে এসেছি চা করতে, কারণ সন্ধেবেলাতে মামুনি আর তোমাদের দাদাভাই চা খায়, আমি সন্ধেবেলায় চা খাই না, কারণ আমার চা খুব একটা পছন্দ না, তো আমি একবারই চা খাই সকালবেলা, আর এখানে আমি চা বানাচ্ছি ওদের জন্য। আর এখানে এসে এমনিতেও আমাকে খুব বেশি একটা কাজ করতে হয় না, কারণ মামুনি সমস্ত কাজ করে নেয়, আর মামুনির যে হেল্পিং হ্যান্ড আছে মমতা দিদি, ও সব কিছু করে নেয়, তো এই জন্য খুব একটা কাজ আমাকে করতে হয় না, কিন্তু টুকটাক এই চা বানানো বলো বা ধরো কাপড় মেলে দেওয়া বা বাসনগুলো যদি রাখা থাকে বাসনগুলো তুলে দেওয়া, এই ছোটো ছোটো টুকটাক কাজগুলো আমি করি, কারণ মামুনি তো স্কুল যায় আর মমতা দিও মামুনির সাথে ওই সেম স্কুলেই চাকরি করেন, তো উনিও স্কুলেই যান, তো দেখতে দেখতে দেখো কথা বলতে বলতে আমার চাটা কিন্তু ফুটে গেছে, আর এবারে কিন্তু আমি চাগুলোকে একটা কাপের মধ্যে ছেঁকে নেবো, কারণ এই জিনিসটা করতে আমার খুব ভয় লাগে, বাই চান্স যদি পড়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে, তো খুব সাবধানবশত আমি চাগুলোকে কাপের মধ্যে ঢালতে থাকি, আমার হাত তো পুরো কাঁপতে থাকে, জানি না কবে এটা ঠিক হবে। চাটা তো আজকে আমি সারাদিনে যা যা কিছু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো এই ব্লগটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আর হ্যাঁ যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ওভারঅল ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ আমাকে কমেন্টে জানাও যে তোমরা আমাদেরকে কী ধরনের ভিডিও দেখতে চাও বা রেগুলার আমার ব্লগ দেখতে চাও কি না, কারণ একটা ভিউ একটা ম্যাটার করে, যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে সত্যি বলছি আমি কন্টিনিউ এই ব্লগ দেওয়া স্টার্ট করব। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা দিনের সাথে, তো কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু জানাবে কমেন্ট সেকশনে, আমি কিন্তু
হবে কালকে। তো ততক্ষণের জন্য গুড বাই, হাসতে থাকো আর সবাই খুব ভালো।